সকালে রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2018 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন থেমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এবছর মুক্তিযুদ্ধ, চিকিৎসা, সমাজসেবা, খাদ্য নিরাপত্তা, সাহিত্য, সংস্কৃতি এবং কৃষি, সাংবাদিকতায় অবদানের জন্য 18 জনকে স্বাধীনতা পদক দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলন, সাহিত্য ও চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকের হাতে স্বর্ণপদক, 3 লাখ টাকা ও সম্মাননাপত্র তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পেয়েছেন সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। এছাড়াও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট 12 জন চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার এ কে এম ডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন, খাদ্য নিরাপত্তায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় চ্যানেল আই এর বার্তা পরিচালক শায়েক সিরাজকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যারা দেশকে সমৃদ্ধ করেছেন তাদেরকে সম্মানিত করে রাষ্ট্রও সম্মানিত হয়। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, আমরা চেষ্টা করছি তাদেরকে সম্মান জানাতে। এবারে আমরা 18 জনকে পুরস্কারে ভূষিত করলাম। যদিও আমরা জানি যে আমাদের আরও বহু অবদান ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরাও চেষ্টা করছি খুঁজে খুঁজে বের করতে যে কারা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। আমরা তাদের সম্মানিত করে নিজেরাই আমরা সম্মানিত হতে চাই। শেখ হাসিনা জানান, সরকারের ধারাবাহিকতার কারণেই জাতিসংঘের 3টি শর্ত পূরণ করে বিশ্ব সম্প্রদায় থেকে উন্নয়নশীল দেশের মর্যাদার স্বীকৃতি সম্ভব হয়েছে। এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রধান 3টি শর্তের মধ্যে 2টি শর্ত পূরণ করলেই উত্তরণের সনদ পাওয়া যায়। কিন্তু আমরা বাংলাদেশ, আমরা 3টি শর্তই বেশ বড় ব্যবধানে পূরণ করতে সক্ষম হয়েছি। উন্নয়নের এই অগ্রযাত্রা যেন থেমে না যায় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার অর্জন করবার বা চাইবার অধিকার রয়েছে। এই মৌলিক চাহিদাগুলি পূরণ করা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবেই গড়ে উঠবে এবং বাঙালি বিশ্বে মাথা উঁচু করে চলবে।